আমি বানাবো আজকে আমের তেল। এটা ভাত হোক গরম ভাত হোক খুব ভালো লাগে, আবার মুড়ি মাখলেও দিলেও খুব ভালো লাগে। আর আমটা এখন কেটে অল্প সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে নুন আর হলুদ রোদে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে তেল দিয়ে আবার 4-5 দিন রোদে দিয়েছি। হালকা আজে মানে ভেজে নেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে অল্প করে ভেজে নেব, বেশি পোড়াবে না, অল্পই ভেজে নেব। আবার এটাকে একটু ভালো করে না দিয়ে আমি আবার এটাকে রোদে দিয়ে দেবো 2-3 দিনের জন্য।